হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবারও ঢাকা আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের বর্তমান কাজের অগ্রগতি দেখানোর জন্য চলে আসলাম এই নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প এলাকায়। তাই আপনারা না টেনে দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আপনার একটি লাইক ও একটি কমেন্ট আমাকে নতুন আরও একটি ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। 2023 সালের সেপ্টেম্বর মাসের 2 তারিখে কাজ শুরু হওয়া এই দীর্ঘ 24 কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে বিমানবন্দর, আবদুল্লাপুর, কামারপাড়া, ধৌর, আশুলিয়া, বাইপাইল এবং সাভারের রিপিজের মহাসড়ককে যুক্ত করবে। তাই এই পথে চলাচলকারী যানবাহনগুলো কোনো যানজটের ঝামেলা ছাড়াই এই এক্সপ্রেসওয়েটি ব্যবহার করে তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে খুব সহজেই পৌঁছাতে পারবে। এতে তাদের সময় এবং খরচ দুটোই সাশ্রয় হবে। আজকে আমরা সরজমিনে এসে দেখতে পেলাম এই এক্সপ্রেসওয়েটির কাজ পূর্বের মতোই খুব দ্রুততার সাথে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কামারপাড়া অংশে দেখতে পেলাম যে সকল অংশে পাইলিং শেষে বেস নির্মাণ করা হয়েছিল, এবার এসে দেখতে পাচ্ছি সেসব অংশে পিলার নির্মাণের কাজটিও শুরু করা হয়েছে। এদিকে এসে দেখতে পাচ্ছি পিয়ারের বাকি অংশের কাজ শেষ করার জন্য রোডগুলোকে বাইন্ডিং করা হচ্ছে। আশা করা যায় খুব শীঘ্রই এই অংশের ঢালাইটা কমপ্লিট করা হবে। এই অংশে এর আগেরবার যেমনটা দেখছিলাম এবারও ঠিক তেমনটাই আছে। এই অংশে কাজের তেমন একটা অগ্রগতি নেই। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই পিয়ারকে বসানোর কাজটি শুরু করা হবে। ভিউয়ার্স, এই অংশে দাঁড়িয়ে থাকা পিলারগুলো যত দেখি তত মনের মধ্যে কেমন জানি একটা প্রশান্তি কাজ করে। মাত্র কয়েক মাসের ব্যবধানে এই অংশে এতগুলো পিলার এভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে এটা কখনো কেউ কল্পনাও করতে পারেনি। কিন্তু যে দ্রুতগতির সাথে এই পিলারগুলো নির্মাণ করা হলো, আশা করা যাচ্ছে খুব দ্রুতই এই ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়েটির কাজটি শেষ করা হবে। ভিউয়ার্স, এর আগের ভিডিওতে আমরা এখানে দেখছিলাম পিয়ার ক্যাম্প নির্মাণের জন্য রোড বাইন্ডিং শুরু করা হয়েছিল, কিন্তু এবার এসে দেখতে পাচ্ছি রোড বাইন্ডিং প্রায় শেষের দিকে। আশা করা যায় খুব শীঘ্রই এই পিয়ার ক্যাম্পটিরও ঢালাই সম্পূর্ণ করা হবে।
ভিউয়ার্স, আমরা এখন চলে আসলাম ধোর অংশে। এই অংশের উত্তর পাশে এখনও পিয়ার নির্মাণ করা হয়নি, তবে এখানে সকল পাইলিংয়ের কাজ সম্পূর্ণ করা হয়েছে এবং এর দক্ষিণ দিকের সমস্ত পিয়ার এবং পিয়ার ক্যাম্প নির্মাণের কাজটি অনেক আগে শেষ করা হয়েছে। আপনারা সকলেই জানেন এখানে একটি উন্নত মানের ইন্টারচেঞ্জ নির্মাণ করা হবে, যে ইন্টারচেঞ্জটি ব্যবহার করে মিরপুরের দিক থেকে আসা এবং যে সকল গাড়ি মিরপুর দিকে নেমে যাবে তারা খুব দ্রুতই এখান থেকে উঠানামা করতে পারবে। ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি মিরপুরের দিকে। এই দিকের সকল পিয়ারে পাইলিং শেষে পিয়ার নির্মাণের কাজও প্রায় শেষের পথে এবং অনেক পিয়ারের উপর পিয়ার ক্যাপ নির্মাণের কাজটিও শেষ করা হয়েছে। ভিউয়ার্স, এখন আমরা ধোর থেকে আশুলিয়া বাজারের দিকে এগিয়ে যাচ্ছি। এই দিক থেকেই এই ঢাকা আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজটি প্রথম শুরু করা হয়েছিল, কারণ বর্ষা মৌসুমে এই অংশে কাজ করা যাবে না। আপনারা অনেকেই জানেন বর্ষা মৌসুমের সময় এই অংশে পানি দিয়ে ভরাট থাকে, তাই সর্বপ্রথম এদিকে কাজ শুরু করা হয় যেন বর্ষা মৌসুমের আগেই এদিকের সকল পাইলিং এবং পিয়ার নির্মাণের কাজটি সম্পূর্ণ করতে পারে। সেই জন্য এই অংশের কাজের অগ্রগতি বাকি অন্য সব অংশের চেয়ে অনেক এগিয়ে আছে। ভিউয়ার্স, এই অংশে পূর্বের সেতুটি ভেঙে এখানে একটি নতুন সেতু নির্মাণ করা হবে এবং এই সেতুটি দেখতে অনেকটা ইউ আকৃতির মতো হবে। ভিউয়ার্স, এই অংশের এই সেতুটি ভেঙে এখানেও আরও একটি নতুন সেতু নির্মাণ করা হবে এবং সেই সেতুটির নিচে একটি ইউটার্ন নেওয়ার ব্যবস্থা রাখা হবে। আমরা এর আগের বার এখানে এসে দেখছিলাম এই সেতুর পাইলিংয়ের কাজটি শুরু করা হয়েছিল, কিন্তু এবার এসে দেখতে পাচ্ছি পশ্চিম পাশের পাইলিংয়ের কাজটি শেষ করা হয়েছে এবং বেস নির্মাণের কাজটি চলমান আছে। সুপ্রিয় দর্শক, চলে আসলাম ভিডিওর একবারই শেষ প্রান্তে। আমরা সকলে আশা করব এই প্রকল্পটি যেন অন্যান্য প্রকল্পগুলোর মতো ধীর গতি না হয় এবং দ্রুততার সাথে নির্মাণ কাজ শেষ করে নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের নির্মাণাধীন সকল প্রকল্পের কাজের আপডেট ভিডিও পেতে আমার এই FAN বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সেই সাথে আপনার, আমার এবং সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।